ডিসক্লেমার, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে বানানো হয়েছে, তাই কেউ সিরিয়াসলি নেবেন না। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ সবাইকে। আমি চিন্তা করছি এবার থেকে আমি ইউটিউবে ভিডিও মেক করব। তবে কি টপিক নিয়ে ভিডিও মেক করব? টিম মেম্বার তো নেই আর ভালো ক্যামেরাও নেই। এই একটা স্মার্টফোন আছে, এটা দিয়েই আমার ভিডিও মেক করতে হবে। তবে ফোন তো আছে, স্মার্টফোন, তবে কি টপিক নিয়ে ভিডিও মেক করব? আইটি আইটি আইটি। ও, আমি ইউটিউবে তো ভিডিও দেখতে পারি, টিউটোরিয়াল, জীবনের প্রথম কিভাবে ইউটিউবের ভিডিও মেক করব। দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ কথা বলবো যে আপনি জীবনের প্রথম কিভাবে ইউটিউবিং শুরু করবেন, সে বিষয়টি নিয়ে কথা বলবো। তাড়াতাড়ি বলেন, কিভাবে ইউটিউবিং শুরু করব। দর্শক মণ্ডলী, আপনি যদি জীবনের প্রথম ইউটিউবিং করতে চান বা ইউটিউবের ভিডিও তৈরি করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে আর অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। আমি তো মনোযোগ সহকারে দেখছি, তাড়াতাড়ি বলেন কি করতে হবে। দর্শক মণ্ডলী, আপনি যদি ইউটিউবিং করতে চান বা ইউটিউবের ভিডিও মেক করতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিলাম। দর্শক মণ্ডলী, আপনি যদি জীবনের প্রথম ইউটিউবিং করতে চান বা ইউটিউবের ভিডিও মেক করতে চান, তাহলে অবশ্যই শুধুমাত্র আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই অবশ্যই ভিডিও চলাকালীন একটা লাইক দিতে হবে। হ্যাঁ, এবার একটা লাইক দিলাম। দর্শক মণ্ডলী, আপনি যদি জীবনের প্রথম ইউটিউবিং করতে চান বা ইউটিউবের ভিডিও মেক করতে চান, তাহলে যেটা করতে হবে, কি করতে হবে তাড়াতাড়ি বলেন। দর্শক মণ্ডলী, আপনি যদি জীবনের প্রথম ইউটিউবিং করতে চান, তাহলে প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমার ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করতে হবে। একটা কমেন্ট করলাম, নাইস ভিডিও। দর্শক মণ্ডলী, মেইন টপিক নিয়ে আলোচনা করার আগে একটা ইন্ট্রো, ইন্ট্রোর পরপরই আমি আবার চলে আসব। আরে কি জ্বালা, কি জ্বালা, কি জ্বালা! দর্শক, ইন্ট্রোর পরপরই চলে আসলাম। এবার যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো যে আপনি কিভাবে ইউটিউবের ভিডিও মেক করবেন। একটু তাড়াতাড়ি বলেন ভাই। দর্শক মণ্ডলী, আপনি যদি জীবনের প্রথম ইউটিউবিং করতে চান বা ইউটিউবের ভিডিও মেক করতে চান, তাহলে প্রথমে যেটা করতে হবে, আপনার স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরাটা অন করতে হবে। তারপর যেটা করবেন, একটু তাড়াতাড়ি বলেন ভাই, আমি খুব এক্সাইটেড, তাড়াতাড়ি বলেন। দর্শক মণ্ডলী, তারপর যেটা করবেন সেটা হলো যে আমি এখনও পর্যন্ত ডিনার করিনি, যেহেতু রাতে টিউটোরিয়াল ভিডিও মেক করি, সেহেতু আমি ডিনার করে এসে তারপর আপনাদের সাথে আলোচনা করব। থ্যাংক ইউ। Few moments later. দর্শক মণ্ডলী, ডিনার শেষ করে আমি চলে আসলাম। এখন যে টপিকটি নিয়ে আলোচনা করছিলাম সে টপিকটি নিয়ে আবারই আলোচনা করব যে আপনি কিভাবে ইউটিউবের ভিডিও মেক করবেন। হে, তাড়াতাড়ি বল। দর্শক মণ্ডলী, আজ আমার খাওয়া বেশি হয়ে গেছে। তোর খাওয়া বেশি হয়ে গেছে তা আমার কি? দর্শক মণ্ডলী, আজ আমার খাওয়া বেশি হয়ে গেছে, এখন আমার পায়খানা লেগেছে। পায়খানা ফিরে এসে আমি আপনাদের সাথে আলোচনা করব ইউটিউবের ভিডিও কিভাবে মেক করবেন। ওরে মা, 2000 years later. দর্শক মণ্ডলী, পায়খানা ফিরে এসে আমার এখন খুব ফ্রেশ লাগছে। আমি যে টপিকটি নিয়ে আলোচনা করছিলাম সেই টপিকটি হলো যে আপনি ইউটিউবের ভিডিও কিভাবে মেক করবেন। সো ইউটিউবের ভিডিও কিভাবে মেক করবেন, টিউটোরিয়াল একটা আই বাটনে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন আই বাটনে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন ধরনের টিউটোরিয়াল আপনারা চান। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই। দর্শক মণ্ডলী, ভিডিওটি এই জন্য তৈরি করা হয়েছে যে অনেক টেক চ্যানেল আছে, যে টেক চ্যানেলগুলো ঠিক একটা সিম্পল একটা বিষয় নিয়ে ভিডিও তৈরি করে ফেলে 8 মিনিট 10 মিনিট।
যে ভিডিওটি 2 থেকে 3 মিনিটের ভিতরে সমাধান করা যায় সে ভিডিওটি 8 থেকে 9 মিনিট করে ফেলে। এখন অডিয়েন্স বিরক্ত হয়ে যায় সে ভিডিওটি দেখে, টিউটোরিয়াল ভিডিও। সো এই জন্য ভিডিওটি তৈরি করা হয়েছে। আর একটা কথা বলবো যে যাদের যাদের টেক চ্যানেল আছে তারা তারা আমি সবার উদ্দেশ্যে বলবো না, অনেক টেক চ্যানেল আছে যারা অনেকে একটা সিম্পল বিষয়টি নিয়ে অনেক বড় ভিডিও তৈরি করে ফেলে, আমি তাদের উদ্দেশ্য করে বলবো যে এমন ধরনের কাজ আর করবেন না, অডিয়েন্স বিরক্ত হয়ে যায়। 2 মিনিটের ভিডিও তৈরি করার হলে সে 2 মিনিটই করবেন, 2 থেকে যেন 8 মিনিট না হয়ে যায়। তাই আমি বলবো যে আমার চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এমন ধরনের ভিডিও, ফানি ভিডিও আমি তৈরি করবো, সব সাথে থাকবেন।